আল্লাহ ছাড়া আমাদের কোনো ইলা আছে? বাঁচানেওয়ালা আছে? তরানেওয়ালা আছে? মুক্তি দেওয়ার কেউ আছে? আমাদের বাঁচাতে পারেন, রক্ষা করতে পারেন, মুক্তি নিশ্চিত করতে পারেন একজন সত্তা, তিনি কে? তার নাম কি? সবাই বলেন আল্লাহ। আল্লাহ নামটা জপতে আপনার কষ্ট লাগে? তো কেমন লাগে? ভালো লাগে? তাহলে প্রাণ ভরে আল্লাহকে ডাকেন, বলেন আল্লাহ। সবাই প্রাণ খুলে আল্লাহকে ডাক দেন, বলেন আল্লাহ। তাহলে যাকে আমরা সব সময় ডাকি, যাকে সব নবীরা ডেকেছে, সব আল্লাহর ওলীরা ডেকেছে, আল্লাহর প্রিয় ভাজনরা ডেকে আল্লাহর প্রিয় হয়েছে, তার নাম কি? তার নাম রেখেছে কে? আল্লাহ নিজেই রাখছে। সুন্দর বলছে। আমার নাম রাখছে কে বলেন তো? কয় আল্লাহ। আমার নাম বলে আল্লাহ রাখছে। আমার নাম রাখছে কে? মা বাবা। আপনার নাম রাখছে কে? আপনার নাম রাখছে কে? মা বাবা। তো আল্লাহর মা বাবা আছে? লাম ইয়ালিদ। আল্লাহ বলে আমার কেউ জন্ম দেয়ও নাই, আমি কারো কাছ থেকে জন্ম নেইও নাই। সুবহানাল্লাহ পড়বেন না? লাম ইয়ালিদ। আল্লাহর বাবা নাই, দাদা নাই, আমাদের মতো আত্মীয় স্বজন নাই, সন্তান নাই, স্ত্রী নাই, এজন্য আল্লাহ বলেন আমি আমার নামটা নিজেই রেখে দিয়েছি। ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাআবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিক্রি। আল্লাহ নিজের পরিচয় দিয়ে বলেন ইন্নানি আনাল্লাহ, আমি হলাম আল্লাহ। তিনি কে? লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নাই, তাই ফাআবুদনি, আমি আল্লাহর ইবাদত করো। ওয়া আকিমিস সালাতা লিযিক্রি, আমার স্মরণে নামাজ কায়েম করো। আল্লাহ তার নাম কেউ রাখে নাই, তিনি রাখছেন। কারণ আমার দাদা আছে, দাদা রাখছে। আমার বাবা আছে, বাবা রাখছে। আল্লাহর দাদা আছে, বাবা আছে, তার নাম তিনি নিজেই রেখেছেন, ঠিক কিনা বলেন? তার নাম তিনি নিজেই রেখেছেন, তার কোনো শরীক নাই, তার স্ত্রী নাই, সন্তান নাই, তার পিতা নাই, তার দাদা নাই। আবার এই বিশ্বের বুকে, পৃথিবীর বুকে আল্লাহ নামেও দ্বিতীয় কোনো সত্তা নাই। আছে? আপনি কোনোদিন কারো নাম শুনছেন যে নাম রাখছে আল্লাহ? মালয়েশিয়াতে কার নাম আল্লাহ বলেন? আছে? বাংলাদেশে? আমেরিকাতে? খোদ ফেরাউন, পৃথিবীর সবচাইতে বড় সন্ত্রাস, সেও নিজের আল্লাহ দাবি করে নাই, বলছে আনা রব্বুকুমুল আ'লা ফাহাশারা ফানাদা ফাকালা আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের বড় রব। কিন্তু সে বলে নাই আমি আল্লাহ, বলছে? কারণ এই নামটা ইউনিক, তার নামটা কেউ রাখার স্পর্ধা করে। তার নাম কি? এ নামের যেদিক দিয়ে যাবেন ওদিক দিয়ে পরিচয় পাবেন। আল্লাহ দিয়ে আল্লাহ কোরআনে অনেক জায়গায় নিজের পরিচয় দিয়ে বলেছেন আল্লাহু ওয়ালিউল লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আবার আল্লাহ শব্দের আলিফ কেটে দিলে লিল্লাহ দিয়েও পরিচয় পাবেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। লিল্লাহ থেকে লাম কেটে দিলে থাকে লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, এটা দিয়েও পরিচয় পাবেন। লাহু থেকে লাম কেটে দিলে থাকে হু, হু দিয়েও পরিচয় পাবেন। ওয়াল্লাহুল লাযী লা ইলাহা ইল্লাহু। সুবহানাল্লাহ। পড়ো, যেভাবে যাবেন ওভাবে আল্লাহর পরিচয় আছে না নাই? এজন্য আল্লাহ আয়াতুল কুরসি শুরু করলেন নিজের নাম দিয়ে। আল্লাহ বললেন আমি হলাম আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমি তোমাদের রব, আমার নাম আল্লাহ। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, ঠিক কিনা? সব নবীরা, ও ভাইয়েরা, সব নবীরা এই দাওয়াত দিতে পৃথিবীতে এসেছেন যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। সিম্পল, নবীদের কথা সিম্পল, নবীদের কথায় কোনো প্যাজ ঘোজ নেই, ঠিক কিনা বলেন? একেবারে সিম্পল, ভেজাল নাই, গোজামিল নাই,
নবীদের কথায় কোনো প্যাচ গুঁজ নাই সব নবীর একই দাওয়াত দিয়েছেন ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু ইয়া কওমি আবুদুল্লাহ ও আমার কওমের লোকেরা আল্লাহর ইবাদত করো মা লাকুম মিন ইলাহিন গায়রুহু তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই আমাদের ইলাহ একজন বলেন তিনি কে আল্লাহ এটাই তাওহীদ এটাই ওয়াননেস অফ গড আল্লাহর একত্ববাদের শিক্ষা এর বিপরীত হচ্ছে শিরক এর বিপরীত কি শিরক ক্যান্সারের অ্যানসার আছে কিন্তু শিরকের কোনো অ্যানসার না সবচেয়ে বড় গুনাহ সবচাইতে বড় গুনাহ ইন্নাল্লাহ لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء الله رب العالمين চাইলে সব ধরনের গুনাহ ক্ষমা করে দেন কেবল মাত্র শুধুমাত্র শিরকের গুনাহ ছাড়া কোন গুনাহ ছাড়া বলেন তাহলে শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক না আবার আল্লাহ বললেন লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন যদি শিরক করো তোমার আমলগুলো বাতিল করে দেব কিয়ামতের দিন আখিরাতে তুমি হবা খাসিরিন লুজার গেইনার হবা না সব আমল বাতিল যদি শিরক করেন নামাজ বাতিল হজ বাতিল রোজা বাতিল তেলাওয়াত বাতিল সব বাতিল যদি শিরক করেন যদি মাজারে যেয়ে সেজদা দেন যদি বাবার কাছে চান এরকম ডাকাইতেছ না নেই মাজারে যে সেজদা দেয় বাবার দরবারে যে লাফালাফি করে নাচানাচি করে বাবার পায়ের মধ্যে পড়ে থাকে এরকম আছে না নাই তোমার নামাজ বাতিল রোজা বাতিল সব ইবাদত বাতিল করবে কে বাঁচাতে পারে একজন তিনি কে আবার বিশ্বনবী হাদিসে কুদসিতে বললেন আল্লাহ বলেন ইয়া ইবাদি লাউ আন্নাকুম আতাইতানি يوم القيامة بقراب الأرض خطايا كامتر دين پورو زمین پوری من گنار بستانیے جو دی تمی آمی اللہ دور بارے حاجر ہوئے جاؤ اور ایک گنار بستر مدد جو دی شیر کے رے گنا نہ تھاکے تاہولے پورا زمین پوری من خمار بستانی آمی اللہ تمہار کچھ حاجر ہوئے جاؤ گنا پورو زمین پوری من জমিন পরিমাণ গুনাহ কিন্তু এই গুনার মধ্যে কিসের গুনাহ নাই বলুন সবাই তাহলে পুরো জমিন পরিমাণ ক্ষমা নিয়ে আমাদের কাছে হাজির হয়ে যাবে কে আল্লাহ শিরক করবেন না শিরক করলে বাঁচার উপায় আছে না বাঁচানোর মালিক কে আল্লাহ আওয়াজ করে বলেন আল্লাহ আমাদের ইলাহ কয়জন একজন সন্তান না হলে চাইবো কার কাছে আল্লাহ দারিদ্রতা আসলে ধনাঢ্যতা চাইবো কার কাছে অসুস্থতা থাকলে সুস্থ হওয়ার জন্য হাত তুলবো কার কাছে বাতুবাহাতের ভাইয়েরা খেল থাকবে দিস ইজ কল তাওহীদ আল্লাহ তাওহীদের কথা দিয়ে আয়াতুল কুরসি শুরু করেছেন নিজের পরিচয় দিয়েছেন বলেছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু এক নাম্বার কথা ডান মোট কথা কয়টা মাশাআল্লাহ মনে আছে তো দেখি কয়টা চলে গেল কয়টা এক নাম্বার ডান আল্লাহ বলে প্রথম কথা হলো আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার নাম হলো আল্লাহ এটা আমার আসল নাম জাতি নাম তবে আমার সিফাতি নাম আছে আরো 99টা কয়টা قل ادعوا الله او ادعوا الرحمن ايما تدعوا فله الاسماء الحسنى আমি আল্লাহকে তুমি আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো তবে জেনে রেখো আমি আল্লাহর শুধু দুটোই নাম না আমি আল্লাহর 99টা সুন্দর সুন্দর নাম আছে বিষ্ণুই বলেন মান আহসাহা দখল আল জান্নাহ 99 নাম যে মুখস্থ করবে এ নামের দাবি যে আদায় করবে এ নাম অনুযায়ী যে কাজ করবে জান্নাতে রব্বুল আলামিন তার জন্য এন্ট্রি নির্ধারণ করে দেবে আল্লাহর এই সুন্দর নামগুলো ধরে ডাকবেন আমার ভাইরা দোয়ার সময় বলবেন ইয়া রহমান ইয়া রহিম ইয়া জব্বার ইয়া কাহ্হার ইয়া সত্তার পারবেন না
এই নামগুলো ধরে ডাকলে আল্লাহ দোয়া কবুল করে আলহামদুলিল্লাহ পড়েন তাহলে প্রথম কথা শেষ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ বললেন আয়াতুল কুরসির প্রথম কথা হলো আমি হলাম আল্লাহ আমি ছাড়া কোনো ইলাহ নাই আছে আওয়াজ করে বলেন শেষ দুই নাম্বার কথা হলো আমি হলাম আল হাইয়ুল কাইয়ুম শাশ্বত চিরঞ্জীব আমি মহাবিশ্বের সকল সৃষ্টির ধারক বাহক আল হাইয়ুল কাইয়ুম পড়েন আল হাইয়ুল কাইয়ুম আল হাইয়ুল কাইয়ুম আমি হচ্ছি শাশ্বত চিরঞ্জীব দুই নাম্বার কথা আল হাইয়ু মানে যে কোনোদিন মরে না আপনিও তো মরবেন না তাই না হ্যাঁ মরবেন আপনার দাদা মরে গেছে বাবা আমিও আমার ছেলেও নাতিও পুতিও সুতিও সব মরে যাবে মরবে না একজন তিনি কে আল হাইয়ু মানে হচ্ছে এভার লিভিং যে কোনো দিন মরবে দাইমুল হায়াত চিরঞ্জীব শাশ্বত কোনোদিন মরবে না সুবহানাল্লাহ পড়ো তিনি সূচনাহীন অতীত থেকে আছেন আমার ভাইয়ের আমার দিকে তাকান তিনি সূচনাহীন অতীত থেকে আছেন তিনি শেষহীন সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকবেন অনেকে বলে কবে থেকে তিনি সূচনাহীন অতীত থেকে যে অতীতের সূচনা নাই তিনি কবে পর্যন্ত থাকবেন সীমাহীন শেষহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকবেন তিনি হচ্ছেন আল হাই এ দুনিয়ার সব মরে যাবে সব মরে যাবে মরবে না শুধু একজন সত্তা তিনি কে আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়াবাকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম এই মহাবিশ্বে যা আছে সব ফান হয়ে যাবে নিঃশেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে মৃত্যুবরণ করবে একমাত্র কেবলমাত্র আল্লাহ রব্বুল আলামিন ছাড়া এজন্য তিনি হচ্ছেন আল হাই আল হাই চিরঞ্জীব চিরকাল তিনি বেঁচে থাকবেন আমাদের মৃত্যুর জন্য আল্লাহ তাআলা আজরাইল মালাকুল মাউতকে নির্ধারণ করেছেন মালাকুল মাউতের একদম মৃত্যু হবে আল্লাহ যার সিঙ্গার ফুৎকারে পৃথিবী কেঁপে উঠবে যে ইসরাফিল যে মুহূর্তে বাতুপাহাতে এখানে আমি তাফসির করছি ঠিক এই মুহূর্তে ইসরাফিল ফেরেশতা সিঙ্গাটা দুই ঠোঁটের মাঝখানে রেখে আরশের দিকে তাকিয়ে আছে কখন আল্লাহ অর্ডার দিবে ফুৎকার দাও আল্লাহ বলবে ফুৎকার দাও এক সেকেন্ড চোখের পলক যাতে দেরি না হয় মুখে নিয়ে তাকায় আছে এক সেকেন্ড যাতে দেরি না হয় ওই ইসরাফিলেরও মৃত্যু হবে কেউ থাকবে না থাকবে শুধু একজন সত্তা বলুন তিনি কে তিনি হলেন আল্লাহ আল্লাহ বলে আমি হচ্ছি আল হাই শাশ্বত চিরঞ্জীব আমি কখনো মরবো না আমার কোনো লয় নাই কোনো ক্ষয় নাই আমি অব্যয় আমি অক্ষয় আমার কোনো মৃত্যু নাই আমি সূচনাহীন অতীত থেকে আছি আমি শেষহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকব এই জন্য আমি আল্লাহর একটা নাম হলো আল হাই ক্লিয়ার আল হাই কারে বলে চিনছেন যে কোনো দিন সবাই বলুন দাইমুল হায়াত কোনোদিন মরবে না আল্লাহ বলে আমার দুই নাম্বার আরেকটা নাম আমি বললাম আল কাইয়ুম আল কাইয়ুম মানে স্বয়ং সম্পূর্ণ স্বয়ং সম্পূর্ণ কারো সাহায্য লাগে না এরকম এদিকে কে কে আছেন দেখি হাত তোলেন কারো সাহায্য লাগে না আছেন স্বয়ং সম্পূর্ণ এরকম কেউ আছি না আল্লাহ বলে আসল স্বয়ং সম্পূর্ণ আমি আল্লাহ কারো কাছে আমি মুখাপেক্ষী নই গোটা বিশ্বের সবাই আমি আল্লাহর দিকে মুখাপেক্ষী আমার দিকে ঝুঁকে থাকে আমার দিকে হাত তুলে কাঁধে ফরিয়া দিই সবগুলো ফকির সবাই আমার কাছে চায় আমার আল্লাহ কারো কাছে চাওয়া লাগে নাকি আল কাইয়ুম তিনি স্বয়ং সম্পূর্ণ কারো কাছে চাওয়া লাগে শুধু নিজেই স্বয়ং সম্পূর্ণ তিনি না তিনি স্বয়ং সম্পূর্ণ বানায় আমাদেরকে স্বয়ং সম্পূর্ণ বানায় কে রিজিক দেয় কে সুস্বাস্থ্য দেয় কে
খ্যাতি দেয় কে সব কিছু দেয়ার মালিক আল্লাহ দুনিয়াটা চালানোর মালিক আল্লাহ এজন্য তিনি হলেন আল কাইয়ুম সুবহানাল্লাহ দ্য সাস্টেইনার অফ অল এক্সিস্টেন্স পৃথিবীতে যা আছে যার যখন যেটা লাগে তাকে তখন সেটা চাওয়ার আগে তিনি দিয়ে মায়ের পেটের ভেতরে যখন ছিলাম রিজিক দিয়েছে কে আসার পরে আবার রিজিক দিল কে সুবহানাল্লাহ মায়ের পেটে একভাবে দিছে আমার নাভির সাথে মায়ের জরায়ুর কানেকশন ওইটা দিয়ে 8 মাস 9 মাস আসার সাথে সাথে মায়ের পেট থেকে বেরলে ওটা কেটে দেয়া হয় এবার আমরা কাঁদি আল্লাহ বলে কেঁদো না খাওয়ার একটা লাইন ছিল মায়ের বুকের ভেতরে এখন খাওয়ার দুইটা লাইন দিয়ে দিলাম আল কাইয়ুম দাইমুল কিয়াম সব সময় যিনি সব সময় সৃষ্টির কখন কিভাবে কোনটা লাগবে দেয়ার জন্য যিনি প্রস্তুত নিজেই স্বয়ং সম্পূর্ণ কেবল নয় মানুষকে স্বয়ং সম্পূর্ণ বানায় তিনি হচ্ছেন আল কাইয়ুম সুবহানাল্লাহ পড়বেন তাহলে দুই নাম্বার কথা হলো আল হাইয়ুল কাইয়ুম আল্লাহ হলেন আল হাই চিরঞ্জীব আজীবন তিনি বেঁচে থাকবেন তার কোনো লয় নাই ক্ষয় নাই আবার তিনি আল কাইয়ুম স্বয়ং সম্পূর্ণ গোটা বিশ্বের সব কিছু তিনি রক্ষণাবেক্ষণ করেন ঠিক কিনা বলেন বিষ্ণুই বলেছেন এই আল হাইয়ুল কাইয়ুম এটা হচ্ছে ইসমে আজম এটা কি যে ইসমে আজম দিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ দেয় এক সাহাবি দোয়া করতেছি ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিশ্বনবী বলে এই সাহাবি তো ইসমে আজম দিয়ে দোয়া করতেছে তাহলে দোয়ার সময় বলবেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম পারবেন বলেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আল্লাহর এই দুটো নাম ধরে ধরে আল্লাহরে ডাকবেন তাইলে ওই দোয়া কবুল পারা যাবে বিশ্বনবী দোয়াতে বলতেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীছ আসলিহ লি শানি কুল্লাহু ওয়া লা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন ও হাইয়ু ইয়া কাইয়ুম ও শাশ্বত চিরঞ্জীব আল্লাহ আসলিহ লি শানি কুল্লা আমার সব কিছুকে আপনি ফিক্স করে দেন ঠিক করে দেন এক পলকের জন্য এক চোখের পলকের জন্য আমার কোন কাজ আপনি আমার উপর ছেড়ে দিয়েন না সব কাজ আমি আপনার কাছে সুপর্দ করে দিলাম সুবহানাল্লাহ পড়ো তাহলে দুই নাম্বার কথা আল্লাহ শুধু আমাদের ইলাহি নন তিনি হচ্ছেন আল হাই চিরঞ্জীব তিনি হচ্ছেন আল কাইয়ুম নিজেও স্বয়ং সম্পূর্ণ অন্য কেউ রক্ষণাবেক্ষণ করেন আলহামদুলিল্লাহ পড়েন মাশাআল্লাহ কয়টা কথা গেল আল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহ নাই তিনি শাশ্বত চিরঞ্জীব তিনি সব কিছু রক্ষণাবেক্ষণ করেন আমরা অবাক আল্লাহ তুমি সব কিছু রক্ষণাবেক্ষণ করো তুমি ক্লান্ত হও না তোমার ঘুম আসে না আমরা যদি 8 ঘন্টা কাজ করি আপনাদের ডিউটি কয় ঘন্টা 12 ঘন্টা ঘুম আসে না রাতে সারাদিন যখন কাজ করেন বিছানায় যেয়ে পড়লেই আয় রে কে আরামের ঘুম আল্লাহ বলে ও জালনা নৌমাকুম সুবাতা আমি ঘুমকে বানিয়েছি তোমাদের বিশ্রামের বাহন আলহামদুলিল্লাহ 12 ঘন্টা কাজ করে আবার 4 ঘন্টা 5 ঘন্টা ঘুমাইলেই আবার শরীরের ভেতরে এনার্জিটা দিয়ে দেয় কে এবার আমাদের মাথায় প্রশ্ন জাগে আল্লাহ তুমি চিরঞ্জীব তুমি সব কিছু রক্ষণাবেক্ষণ করো এত কাজ তুমি করো এত কিছু তুমি দেখো তোমার কি ক্লান্তি আসে না তোমার কি ঘুম আসে না আল্লাহ তখন বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম আমি আল্লাহর চোখে ঘুম নাই ঘুমের আগে যে তন্দ্রা সে তন্দ্রাটাও আমি আল্লাহর নাই নেভার স্লিপ নর স্লাম্বার ওভারটেকস হিম আল্লাহর ঘুম নাই ঘুমের আগে যে তন্দ্রা আসে ওইটাও নাই একটা হচ্ছে গভীর ঘুম এটার বলে নাওম আরেকটা হলো সিনা বৈশা আছি গাড়িতে ঝিমাইতেছেন এরকম হয় না পুরা ঘুমটা এখনো আসে নাই কিন্তু একটু ঝিমুনি ঝিমুনি ভাব আল্লাহ বলে ঘুম তো আমি আল্লাহর নাই ঘুমের আগে যে ঝিমানি আসে ওই ঝিমানিটাও নাই আল্লাহ ডেকে বলে গোলাম আমি আল্লাহ যদি ঘুমাই আমি আল্লাহ যদি তোদের মতো ঝিমাই ভোর রাতে তুই যখন ঘুমিয়ে থাকবি তোর হার্ট হৃৎপিণ্ডটাকে সচল রাখবে কে
তোর যখন রিজিকের দরকার তখন তোরে রিজিক দিবে কে তোর দেহের মধ্যে রক্তের সঞ্চালন করবে কে ঝর্ণা থেকে পানি নামাবে কে আকাশ থেকে বৃষ্টি ঢালবে কে আল্লাহ যদি ঘুমাইতো সব ভেঙে খান খান হয়ে যেত এখন আমাদের মতো আল্লাহ যদি ঘুমায় আমার মাঝরাতে কিছু লাগবে আমি যাব কার কাছে উনি তো ঘুমাইতেছে কথা বলেন আমার গভীর রাতে কিছু দরকার তখনও আমার আল্লাহর দয়ার দরকার আছে না নাই এজন্য আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম আমি আল্লাহর চোখে ঘুম নাই ঘুমের আগে যে তন্দ্রা আসে তন্দ্রাটাও নাই সুবহানাল্লাহ যখন যেটা লাগে সব দেই আল্লাহু আকবার কে দিবে আল্লাহ যদি ঘুমাতো কে রক্ষণাবেক্ষণ করত কেউ ছিল না কেউ নাই ভেঙে সব খান খান হয়ে যেত টুকরো টুকরো হয়ে যেত আল্লাহু আকবার এজন্য তিনি ঘুমান না ঘুমের আগে যে তন্দ্রা আসে সেটাও তার চোখে আসে না ঘুম এটা দুর্বলতার প্রতীক ঘুম কি সবাই বলেন কিসের প্রতীক আমার আল্লাহ তো দুর্বল হ্যাঁ আগে অনেক শক্তি ছিল এখন নাই হ্যাঁ যে ফেরাউনকে এক থাপ্পড় মেরে সাগরে ডুবাইছে আছে ওই ক্ষমতা আল্লাহর যে নমরুদকে ল্যাংড়া মশা দিয়ে দুনিয়া থেকে শেষ করে দিয়েছে ওই আল্লাহর ক্ষমতা আজও আছে না নাই আজও আছে আজও আছে ঘুম হচ্ছে দুর্বলতার প্রতীক আল্লাহর ঘুম নাই আল্লাহ যদি ঘুমায় সূর্যের সাথে চন্দ্র লেগে একটার সাথে আরেকটা লেগে সব খান খান হয়ে যাবে ঠিক কিনা বলেন তাহলে তিন নম্বর কথা হচ্ছে আল্লাহর ঘুমে ধরে না কি ধরে না কিন্তু তন্দ্রা ধরে নাকি জিমানি জিমানি আসে ঘুম নাই ঘুমের আগে যে তন্দ্রা আছে তন্দ্রাও এরপরে রাব্বুল আলামিন বলেন লাহুমা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আকাশে যা আছে জমিনে যা আছে সব কিছুর একক মালিকানা একজনের তিনি কে আওয়াজ করে বলেন আকাশে যা আছে সব কিছুর মালিক কে তো জমিনে যা আছে এগুলোর মালিক কে এ দুয়ের মাঝখানে যা আছে এগুলোর মালিক কে আমার মালিক কে আপনার মালিক কে আপনার সন্তানের মালিক কে আপনার সম্পদের মালিক কে সব কিছুর মালিক কে আমরা দুনিয়ার আসল মালিক না ক্ষণস্থায়ী মালিকানা আমাদের ক্ষণস্থায়ী আমার 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 বলতে বলতে গলা শুকিয়ে ফেলি যেই বাড়িতে আমার দাদা পরদাদা ছিল তারা বলতো এটা আমার বাড়ি আমার দাদা বলতো এটা আমার বাড়ি আমার বাবা বলছে আমার বাড়ি এখন আমি এই বাড়িতে থাকি আমি বলি আমার বাড়ি আমি মারা গেলে আমার ছেলে বলবে আসলে কার বাড়ি পরের জায়গা পরের বাড়ি ঘর বাঁধিয়ায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই পড়েন পরের জায়গা পরের বাড়ি ঘর বাঁধিয়ায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই এই ঘরের আসল মালিক কে সে আল্লাহ বললেন লাহুমা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আকাশে যা আছে জমিনে যা আছে এগুলোর আসল মালিকানা আল্লাহর আমাদের কাছে সাময়িক সময়ের জন্য দিয়েছে কে দিয়ে আল্লাহ দেখে পরীক্ষা করে কাউকে আল্লাহ সন্তান দিয়ে পরীক্ষা করে কাউকে না দিয়ে ঠিক কিনা কাউকে ধনী বানিয়ে কাউকে গরিব বানিয়ে ঠিক কিনা কাউকে সাদা বানিয়ে কাউকে কালো বানিয়ে ঠিক কিনা কাউকে ক্ষমতাশীল বানিয়ে কাউকে দরিদ্র বানিয়ে ঠিক কিনা বলেন সবটাই পরীক্ষা যে যে অবস্থায় আছে এটা পরীক্ষা আল্লাহ দেখে কোন অবস্থায় থেকে আমরা কি করি কিন্তু আসল মালিকানা কার ক্ষণস্থায়ী বাড়ির মালিক ক্ষণস্থায়ী গাড়ির মালিক বস্তা বস্তা টাকা পেয়ে মনে করবেন না এটার মালিক আমি আজ আছি কাল আজ মরলে কালকে আহা এই তো দুনিয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ যা আছে তিনি মালিক এজন্য আমার আমার কম বলবেন আমার আমার সব আমার সব আমি খামো এরকম আছে না নাই বলা যাবে না আমরা আসল মালিক না এই কিছুদিনের জন্য আছি মুসাফিরি জিন্দিগি সফরময় জিন্দিগি আজ আছি কাল নাই চলে যাব থাকতে আসি নাই তাই না থেকে যাবেন একজন তিনি কে
তাহলে আকাশ জমিন এই দুয়ের মাঝখানে যা আছে সবকিছুর একক একচ্ছত্র মালিকানা একটা সত্তা আওয়াজ করে বলুন তিনি কে ক্লিয়ার চার নম্বর কথা শেষ আল্লাহ বলে সবকিছুর মালিক আমি পাঁচ নম্বর আল্লাহ বলেন মান যাল্লাযি ইশফাউ ইনদাহু ইল্লা বিইযনি কার এত ক্ষমতা কার এত বড় সাহস আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর সামনে দাঁড়িয়ে সুপারিশ করে কার সাহস এত সুপারিশ করে মনে করছেন বাবার দরবার গেছেন বাবা আপনার সুপারিশ করে জান্নাতে নিবে নাকি আরে বাবার খবর কি হবে ওইটাই তো বাবা জানে না কথা বলেন আপনি যে পীরের দরবারে যে সিজদায় পড়ে রইলেন ওই পীরের অবস্থা কি হবে ওটার কোনো গ্যারান্টি আছে এই সহজ হিসাবটা বুঝে না আপনি যেই দরবারে যে মাথা ঘষেন যেই দরবারে যে সেজদা দেন যেই দরবারে যে মানত করেন যেই পীরের পায়ের মধ্যে পড়ে থাকেন ওই পীরের অবস্থা কি সেটাই তো সে জানে না ঠিক কি না কেউ সুপারিশ করতে পারবে না তবে হ্যাঁ আল্লাহ যদি কাউকে দয়া করে অনুমতি দেয় তাহলে করতে পারবে তাহলে পারবে সেই কিয়ামতের দিনটা বড্ড ভয়ঙ্কর কেউ সুপারিশ করার সাহস পাবে না আরে আমার অবস্থা কি আমি জানি না আমি আবার কার জন্য সুপারিশ করব কথা বুঝেন নাই আমার কি হবে আমি জানি তা আমি আরেকজন নিয়ে টেনশন করার সুযোগ কোথায় ইয়া নফসি আল্লাহ আমারে বাঁচাও আমারে বাঁচাও আমারে বাঁচাও কাঁদতে কাঁদতে মানুষ হয়রান হয়ে যাবে এ নাকি আবার আরেকজনরে বাঁচাবে বিশ্বনবী বলেন বিশ্বনবী একবার ছাগলের রান খাচ্ছিলেন রান খেতে খেতে বিশ্বনবী বলেন আনা সাইয়্যিদুন নাসি ইয়াউমাল কিয়ামা আমি কিয়ামতের দিন সর্বশ্রেষ্ঠ হব মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেরা আমি বিশ্বনবী আলহামদুলিল্লাহ পড়েন বিশ্বনবী বলেন সেদিনটা বড্ড ভয়ঙ্কর সেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না বন্ধু বন্ধুর কাজে আসবে না স্ত্রী স্বামীর উপকারে আসবে না স্বামী স্ত্রীর উপকারে আসবে না পীর সাহেব মরিদরে বাঁচাতে পারবে না মরিদ পীর সাহেব রে বাঁচাতে পারবে না নেতা কর্মীর পরিচয় দিবে না কর্মী নেতার পরিচয় দিবে না ভাই বোনকে চিনবে না বোন ভাইকে চিনবে না বাবা তার সন্তানকে চিনবে না মেয়েকে দেখে মা দৌড়ে দৌড়ে পালাবে বড্ড ভয়ঙ্কর দিন বিশ্বনবী বলবেন জমিনটা এখনকার মতো থাকবে না পুরো জমিনটা সমান হয়ে যাবে ফ্ল্যাট এখন তো গোল তখন ফ্ল্যাট সবাই এক জমিনের উপরে দাঁড়াবে সূর্যটা মাথার কাছে চলে আসবে সূর্যের গরম